সৌদি আরব ও তুরস্ক দুই দেশের উত্তপ্ত সম্পর্কের শুরু সেই দু সালে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুগিকে নির্মমভাবে হত্যা করার পর থেকেই তিক্ততা দুদেশের মাঝে বিশ্বজুড়ে আলোচিত সেই হত্যাকাণ্ডের দায় দেয়া হয় সৌদি যুবরাজ ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে সালমানিক খাসুগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এরপর উত্তপ্ত সম্পর্ক শীতল করতে এবছর সৌদি আরব সফরেও গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তবে বরফ গলেনি দুদেশের উত্তপ্ত রাজনীতির প্রভাব এবার পড়ল ক্রীড়াঙ্গনেও সৌদি আরবে তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেয়া এবং আধুনিক তুরস্কের জনক কামাল আতার তুর্কের স্লোগান সংবলিত টিশার্ট পরতে না দেওয়ার অভিযোগে তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রচুর দর্শকও এসেছিলেন ম্যাচ দেখতে কিন্তু সৌদি কর্তৃপক্ষ গ্যালাতাসারাই ও ফেনের বাচের চাওয়া পূরণ না করায় ক্লাব দুটি যৌথভাবে না খেলার সিদ্ধান্ত নেয় সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে বেশিরভাগ ম্যাচই হয়েছে নিজেদের মাঝে এর আগে যে চারবার তুর্কি সুপার কাপ হয়েছে এর মধ্যে তিনবার হয়েছে জার্মানিতে একবার কাতারে এবার ছিল তুর্কি সুপার কাপের পঞ্চাশতম আসর আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে কিন্তু চলা দুই ক্লাব ও খেলোয়াড়দের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় গাইতে না ফেনের বাচের সঙ্গীত এবং অনুশীলনের সময় কামাল আতার সংবলিত টি শার্ট পড়তে না দেয় তারা ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান যদিও বিষয়টি অস্বীকার করেছে আয়োজকরা তারা দাবি করেছেন ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন সঠিকভাবে সঠিকভাবে মানেনি এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তুরস্কের ফুটবল ফেডারেশন পারভিন আক্তার সময় সংবাদ